পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে গার্মেন্টস ইউনিয়নসগুলা বা যে কোনো জায়গায় যেখানেই ঝামেলা হচ্ছে আমরা আলটিমেটলি একটু খোঁজ নিলে একটু তদন্ত করলেই খুঁজে পাচ্ছি যে আওয়ামী উস্কানি আছে তো এখন এই যে আমাদের ধর্মের যে ভেদাভেদ এটার উপরে ভিত্তি করে কিন্তু আওয়ামী উস্কানি বহুত পুরাতন আপনি মনে রাখবেন হাসিনার দোসরদের সবচেয়ে বড় লাইন ছিল দুইটা একটা হলো একাত্তরের চেতনা আর আরেকটা হলো যে তারা ছাড়া বাংলাদেশ তালিবানের আফগানিস্তান হয়ে যাবে তালিবানের আফগানিস্তান মানে কি মানে ধর্ম ধর্মলঘু যারা তাদের উপরে আক্রমণ হওয়া শুরু হবে তো এই যে তাদের এই আওয়ামীদের বড় দুটা ন্যারেটিভের একটা কিন্তু যে ধর্মলঘু যারা তাদের উপরে আক্রমণ তো এখন এই যে দুর্গাপূজা সবচেয়ে বড় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ফেস্টিভ্যাল সেটার সময় এসে এটা তারা ব্যবহার করবে না এইটা আসলে বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না এটা তারা নিশ্চয়ই ব্যবহার করবে তারা ব্যবহার করতে চেষ্টা করছে এবং বাকিটা আমাদের উপরে আমরা কত শক্তভাবে তাদেরকে রুখে দিতে পারি আমরা রাজপথে চেষ্টা করছি প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা পুজোর মাঠ সেই জায়গাতে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে এবং আমরা চাই যে আমাদেরকে একত্রিত একসাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও যেন এই প্রচেষ্টাটা পুরা শক্তের সাথে মানে পুরো শক্তির সাথে তারা অবলম্বন করেন যেন এই আওয়ামী দোসররা কোনোভাবেই এখানে কোনো ষড়যন্ত্র না করতে পারে